যদি বেশি না আসি তাহলে তার পাঁচ বছর পরে ভোটের জন্য আসলে কান কেটে দিন। এর চাইতে আমরা বেশি ওয়াদা করি। আমাদের টাকা নাই, মাইক নাই, পোস্টার নাই, লিফলেট নাই, নিজের শরীর, নিজের কণ্ঠ, নিজের গলা। এই 2500 টাকা দিয়ে একটা মাইক কিনে ধারে ধারে ঘুরতেছি, আপনাদের ধারে ধারে আসতেছি শুধু দিনের দাওয়াত দেওয়ার জন্য। দুনিয়ার কি কোনো স্বার্থ নাই আপা? দুনিয়ার কোনো স্বার্থের জন্য আসি না। দুনিয়ার স্বার্থের জন্য ঘন্টার পর ঘন্টা গলা দিয়ে রেকর্ডিং করে টাকা থাকলে ফলাইতে পারতাম, টাকা নাই, পয়সা নাই, ধারে ধারে ঘুরতেছি একটা ভোটের জন্য, শুধু ইসলামকে বিজয় করার জন্য, শুধু ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, শুধু বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, শুধু অন্যায়কে এই বাংলার জমিন থেকে উদ্ধার করতে। আজকে উলামা একরামরা টাকায় দেখেন কত জেলখানায় জমখানায় উলামা একরামরা নির্যাতিত, উলামা একরাম নিষ্পেষিত। এদেরকে রক্ষা করার জন্য শুধু একটা ভোটের জন্য আপনাদের ঘরে দরজা আসছি। যদি ভোটে পাশ করি এখন যেইভাবে আসছি তার চাইতে কয়েক ডবল বেশি যদি না আসি আমরা আমাদের কানগুলা পরবর্তীতে আসলে আমরা কেটে দেবেন, আমরা কোনো জবাবদিহিতা করবো না। শুধু ইসলামের বিজয়ের জন্য নিজের ব্যক্তিগত করে বিজয় নাই, ঘন্টার পর ঘন্টা গলা দিয়ে রক্ত ওঠে, রক্ত পর্যন্ত ওঠে ঘন্টার ঘন্টা। টাকা থাকলে একটা মাইক রেকর্ডিং করে একটা মাইক চালাইতে পারতাম, আমাদের সেই টাকাও নাই আপা। এই জন্য একটা ভোট চাই, একটা ভোট দিয়েন, ছোট ভাইদেরকে ফিরাই দিয়েন না, আলেমদেরকে ফিরাই দিয়েন না। আলেমরা আপনাদের ঘরে দরজায় শুধু একটা ভোটের জন্য, শুধু একটা ভোটের জন্য, ইসলামের বিজয়ের জন্য।